হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্রিতে শিক্ষক এসএসসি বাই শর্ট সিলেবাসের হায়ার ম্যাথমেটিক্স কোর্সে। তোমাদের সাথে মেন্টর হিসেবে আছি আমি মোহাম্মদ মুশফিকুর রহমান ধ্রুব। আর আজকে আমরা আলোচনা করব অধ্যায় 9 অর্থাৎ সূচকীয় ও লগারিদমীয় ফাংশন নিয়ে। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই একটু জেনে নিব যে এই অধ্যায় থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষায় কতগুলো কোশ্চেন এসেছে। আমরা দেখতে পাচ্ছি 2017 সালে এই অধ্যায় থেকে 4টি কোশ্চেন, 18 সালে সম্মিলিত বোর্ডের পরীক্ষা হয়েছিল, মানে সবগুলো বোর্ড মিলে একটা কোশ্চেন হয়েছিল, আর ওই একটা কোশ্চেন পেপারে এই 4টা থেকে কোশ্চেন ছিল। 19 সালে সব বোর্ড মিলিয়ে 4টা কোশ্চেন আসছে, 20 সালে 6টা কোশ্চেন, আর 21 সালে 18টা কোশ্চেন আসছে। তাইলে ভাইয়া পর আমরা দেখতেই পারতেছি যে এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে টোটাল কোশ্চেন আসছে 4 আর 1 = 5, 4 = 9, 8 = 15, 15 + 10 = 25, আর 8 = 33টা কোশ্চেন এখন পর্যন্ত বিভিন্ন বছরে আসছে। সো বুঝতেই পারতেছো অধ্যায়টা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, আমাদের খুব ভালোমতো পড়তে হবে। সো আমরা শুরুতেই জানবো এই অধ্যায়ের সূচক রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী বা তথ্যাবলী সম্পর্কে। দেখো প্রথমে আছে সূচকীয় রাশির গুণ। যদি এরকম হয় যে সূচকীয় রাশির ক্ষেত্রে যে দুইটা, আগে তোমাদেরকে একটু এই সম্পর্কে ধারণা দিয়ে দিই যে কোনটাকে কী বলে। সূচক কী অ্যাকচুয়ালি? সূচক হচ্ছে গিয়ে ভাইয়া, ধরো আমি একই রাশি বারবার গুণ করব, 2×2×2, তাহলে এই রাশিটাকে আমি কয়বার গুণ করছি ভাইয়া? পুরো 3 বার গুণ করছি। তাহলে লিখব 2, গুণ করছি কয়বার? 3 বার, এটা উপরে লিখতে ফেলবো। এটাকেই বলা হচ্ছে সূচকীয় রাশি। মনে রাখবা সূচকীয় রাশির নিচে যেটা থাকে এটাকে বলে ভিত্তি, যেটাকে আমরা বারবার গুণ করতেছি, আর যেটা উপরে থাকে সেটাকে বলে সূচক বা পাওয়ার বা ঘাত। এটা কি? এটা মানে হচ্ছে আমরা কতবার গুণ করতেছি রাশিটাকে। সো তাইলে বুঝতেই পারছো সূচকীয় রাশি কী, পাওয়ার কী, ঘাত কী, ভিত্তি কী। সো দেখো যখন দুইটা সূচকীয় রাশি গুণ করবা, যদি দুইটার ভিত্তি সেম হয় আর দুইটা রাশি গুণাকারে থাকে, তাহলে তাদের কী করবো? ভিত্তি একই রেখে পাওয়ারগুলো যোগ করে ফেলবো। এটা হচ্ছে সূচকীয় রাশির একটা সূত্র, গুণের সূত্র। ভাগের সূত্র কী? দুইটা রাশির বেস সেম, ভাগাকারে আছে, পাওয়ারগুলো কী করবো? বিয়োগ করে ফেলবো। আমরা শিখছি শূন্য সূচক। মনে রাখবা দুনিয়ার যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 হইলে এটা ইজ ইকুয়ালস টু 1। 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 500 কোটি, কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি, কিন্তু এটার উপরে পাওয়ার কত? 0। ইজ ইকুয়ালস টু কত হবে? 1 হবে। ওকে, যদি এ টু দি পাওয়ার মাইনাস এন থাকে, মনে রাখবা কোনো কিছুর উপরে যদি ঋণাত্মক পাওয়ার থাকে বা ঋণাত্মক সূচক থাকে, ওটা মানে কি? 1/a^n। সো আমি যদি বলি এ টু দি পাওয়ার -2, এটা মানে কত ভাইয়া? পুরো 1/a^2। মনে রাখবা কোনো রাশির ঘাতের ঘাত যদি এরকম হয় যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, মানে পাওয়ারের উপরে আবার পাওয়ার আছে, এই দুইটা পাওয়ার কী হবে? গুণ হয়ে যাবে। একাধিক রাশির গুণফলের ঘাত, দুইটা রাশি যদি একসাথে গুণাকারে থাকে, তাদের উপরে যদি পাওয়ার থাকে, এটার উপরে একবার পাওয়ার ইনটু এটার উপরে একবার পাওয়ার। ভাগের ক্ষেত্রেও সেম, যদি এরকম হয় যে a/b হোল টু দি পাওয়ার এন, এটার উপরে একবার পাওয়ার ডিভাইডেড বাই এটার উপরে একবার পাওয়ার, এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন। ওকে, এনতম মোল মনে রাখবা n√a = কত? a^1/n। যদি বলি q√2, এটা মানে কত? 2^1/3। সো n√a = কত হবে? a^1/n। a^x = a^y হইলে x = y হবে। দেখো দুইটার বেস সেম, তাহলে পাওয়ারগুলো সমান হবে। কখন? যখন এর মান 0 হচ্ছে বড় আর এ ডাজ নট ইকোয়াল টু 1। অনেক সময় এগুলো এমসিকিউতে আসে, সেই শর্তগুলো মনে রাখবা যে কোন শর্তে a^x = a^y হইলে x = y হবে। আবার দেখো দুইটার সূচক সেম, ভিত্তি আলাদা আলাদা, তাহলে ভিত্তিগুলো সমান হবে কখন? যখন এ এর মান 0 হচ্ছে বড়, বি এর মান 0 হচ্ছে বড় আর x = 0 হবে। এই শর্তগুলো বারবার বলতেছি ভাইয়া, পুরো খেয়াল রাখবা। দেখো এটা এক্স না, এটা হবে a^x। যদি a^x = 1 হয়, যেখানে a > 0 আর a > 1, সেক্ষেত্রে কী হবে? x = 0 হবে। ঠিক আছে, মানে সামথিং টু দি পাওয়ার x = 1 হইলে যদি এর মানটা 0 হচ্ছে বড় হয় আর a > 1 হয়, তাহলে x = আমরা কত বলতে পারি? 0 বলতে পারি। কারণ আমরা কী জানি সামথিং টু দি পাওয়ার 0 এর মান 1 হয়, তাই a^x = 1 হলে x এর মান কত হবে? 0 হবে। আবার a^x = 1 হয় আর এর মানটা যদি 0 হচ্ছে বড় হয় আর x = 0 হয়, তাহলে আমরা কী বলতে পারি?
does not equals to 0 na jodi x equals to 0 hoy eta eta change kore nao eta bhul bolchi x is equals to 0 dekho er man ta 0 hocche boro ar x is equals to 0 er upor x x er man jodi 0 hoy tale er man koto hobe pura 1 hobe bujhtei partecho khub shohoj jinish okay pore jeta ache logarithm somporkito kichu guruttopurno tottho boli mone rakhba dui ta word logos ebong arithmas dui ta hocche greek shobdo এটা থেকে লগারিদম শব্দটার উৎপত্তি এটা থেকে অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসে লোগোস আর অ্যারিথমাস এই দুটো হচ্ছে কি গ্রিক শব্দ আর এই দুটো শব্দ থেকে লগারিদম শব্দটার উৎপত্তি লোগোস অর্থ হচ্ছে আলোচনা আর অ্যারিথমাস শব্দ হচ্ছে সংখ্যা তাই লগারিদম শব্দটার অর্থ হচ্ছে সংখ্যা নিয়ে আলোচনা কোশ্চেন আসতে পারে লগারিদম শব্দটার অর্থ কি সংখ্যা নিয়ে আলোচনা ওকে আমরা লগারিদমের একটু সংজ্ঞা দেখব যদি এ টু দি পাওয়ার x = b হয় এটা সূচকীয় রাশি তাহলে আমরা কি বলি x কে b এর a ভিত্তিক লগারিদম বলি কথাটা শুনতে একটু কঠিন লাগতেছে আমি সহজ করে দেই এ টু দি পাওয়ার x = b মনে রাখবা সূচক আর লগারিদম কি সম্পর্কিত এই সূচক থেকে আমরা লগারিদমে যাব কেমনে এ টু দি পাওয়ার x = b এখানে ভিত্তি কি a মনে রাখবা লগ এর ক্ষেত্রে সব সময় একটা ভিত্তি থাকে সেই ভিত্তিটা কত হবে a এই ভিত্তিটা এখানেও বসবে এবার একটু খেয়াল করো এরা দুইটা ইন্টারচেঞ্জ করবে মানে এ বাম পাশে আছে ডান পাশে যাবে আর ডান পাশে আছে সে বাম পাশে আসবে সো এক্স এর জায়গায় আসবে কে বি ইজ ইকুয়ালস টু বি এর জায়গায় কে যাবে এক্স এটা সব সময় মনে রাখবা লগ এ বেস বি ইজ ইকুয়ালস টু এক্স সো এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি হইলে একে লগারিদমের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি লগ এ বেস বি ইজ ইকুয়ালস টু এক্স এটা একটু খেয়াল রাখবা আশা করি বুঝতে পারছো ঠিক আছে ওকে সো তাইলে এখানে কি বলছে যে এক্স কে বলা হয় দেখো এই যে আমরা এক্স কে কি বলতেছি তাইলে বি এর এ ভিত্তিক লগারিদম যেহেতু এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু বি আর বি কে কি বলা হয় এ এর সাপেক্ষে এক্স এর প্রতিলগ ঠিক আছে এই জিনিসগুলো একটু মনে রাখবা প্রতিলগ মানে কি অ্যান্টিলগ ওকে এবার যেটা আছে লগারিদম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী লগ এ বেস ওয়ান ইকুয়ালস টু জিরো এটা কেমন হয় দেখো আমরা সূত্র কি জানি এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়ালস টু ওয়ান তাহলে একে আমরা চেঞ্জ করে লেখার নিয়ম জানি কী জানি ভাইয়া পুরা লগ এ বেস এটা জায়গায় এই দুটা জায়গা চেঞ্জ করবে তাই না তাহলে লগ এ বেস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো পাইছি ওকে আবার আমরা কী জানি এ টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়ালস টু এ তাইলে ভাই আপনার আমরা কী জানি লগের ক্ষেত্রে এরা দুইটা ইন্টারচেঞ্জ করে তাহলে লগ এ বেজ এ ইজ ইকুয়ালস টু ওয়ান একটা জিনিস মনে রাখবা লগের ক্ষেত্রে ভিত্তি আর এটা যদি এক হয় সেটার মান কত হয় ওয়ান লগের ভিত্তি আর এই রাশিটা যদি এক হয় তাদের মান কত হয় ওয়ান শর্তগুলো মনে রাখবা এ ইজ গ্রেটার দেন জিরো এ ডাজ নট ইকুয়ালস টু ওয়ান এগুলো এমসিকিউ পরীক্ষায় আসে বারবার বলতেছি শর্তগুলো মনে রাখবা এবার দেখো গুণফলের লগ যদি এরকম হয় যে একই বেজ দিয়ে লগের ক্ষেত্রে দুইটা রাশি গুণাকারে থাকে তাদেরকে আমরা কী করি বেজগুলা সহ লগ সহ তাদেরকে আলাদা আলাদা যোগ করতে পারি গুণ থাকলে কী হয় যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয় আমরা শিখে আসছি আমরা লগের ক্ষেত্রে এই সূচকের ক্ষেত্রেও শিখছি কী শিখছি এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন গুণাকারে আছে দুইটার বেজ সেম পাওয়ারগুলো কী করি যোগ করে ফেলি এখানেও সেম গুণ আছে পাওয়ার তাই লগ সহ কী হবে যোগ হবে আবার ভাগ আছে এটা না এখানে গুণ হবে না এটা হবে এম ডিভাইডেড এন তাহলে লগ এ বেজ এম বাই এন আলাদা আলাদা কী করতে পারি বিয়োগ আকারে লিখতে পারি আমরা এখানে সূচকের ক্ষেত্রে কী শিখছিলাম দুইটা রাশি ভাগ আকারে থাকলে বেজ সেম পাওয়ারগুলো বিয়োগ হয় তো এখানেও সেম হয়েছে লগ এ বেজ এম বাই এন বিয়োগ হয়েছে ভাগ থাকলে বিয়োগ হয়েছে ঘাতের লগ লগ এ বেজ এম টু দি পাওয়ার আর এই রাশির উপর যদি পাওয়ার থাকে মনে রাখবা লগের ক্ষেত্রে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি অর্থাৎ লগ এ বেজ এম টু দি পাওয়ার আর পাওয়ার আছে এটাকে আমি সামনে গুণাকারে নিয়ে আসতে পারি ল আর ইন্টু লগ এ বেস এম একই কথা ঠিক আছে এই যে শর্তটা এই শর্তটা মনে রাখবা ওকে এবার হচ্ছে ভিত্তি পরিবর্তন অনেক সময় কী করি আমরা ম্যাথের সুবিধার জন্য আমাদেরকে বেসটা চেঞ্জ করে ফেলতে হয় যেমন আমি এগুলো মুছে দিচ্ছি দেখো আমি একটা ভিত্তি চেঞ্জ করতে চাই লগ এ বেস এম এই ম্যাথটা করার জন্য আমি ভিত্তি চেঞ্জ করতে চাই কেন এই যে ধরো আমি এরকম একটা ফর্মেট আনবো লগ এ বেজ এ বা যে কোনো একটা ফর্মেট আনবো যে ফর্মেট আনলে আমার ম্যাথটা করা ইজি হবে বা আমি খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবো এগুলো ম্যাথ করার সময় তোমরা দেখবা ঠিক আছে এই ধরনের ক্ষেত্রে কী হয় আমাদের ভিত্তি চেঞ্জ করতে হয় সো ভিত্তিটা চেঞ্জ করবো কেমন আমরা ভাইয়া পড়া দেখো ধরো এর জায়গায় যদি আমি লগ এর বেজ থেকে বি নিয়ে আমার সুবিধা হয়
তাহলে বি নিলাম, বি বেস এম, মানে এমটা তো চেঞ্জ করতেছি না, জাস্ট বেসটা চেঞ্জ করবো, বিটাকে মানে আমি এম এর সাপেক্ষে চেঞ্জ করে ফেলতে পারবো যাতে আমার খুব ইজিলি ম্যাথটা করা যায়। ইনটু, কিন্তু আমার লগের তো বেস এ ছিল, বি তো ছিল না, তাহলে কী করবো, লগ আগে যেই বেস ছিল ওটা বসাবো, আর এইখানে কোনটা বসাবো, এই যে নতুন বেস টানছিলাম ওইটা। এটাই হচ্ছে আমাদের সূত্র, আশা করি বুঝতে পারছো। এটা যে আমরা ম্যাথ করার সময় বেশ কাজে লাগবে আমাদের এই সূত্রটা। ওকে, যে কোনো চ্যাপ্টার পড়ার সময় একটু জানা প্রয়োজন যে এই চ্যাপ্টার থেকে কী ধরনের কোশ্চেন আসে। মনে রাখবা এই চ্যাপ্টার থেকে মোটামুটি তিন টাইপের কোশ্চেন থাকে, মান নির্ণয়ের কোশ্চেন, প্রমাণ সংক্রান্ত কোশ্চেন, আর লেখচিত্র অঙ্কন টাইপের কোশ্চেন, ঠিক আছে। এইটা খুবই কম থাকে, এই দুইটা বেশি থাকে। সো প্রথম দুইটা আমরা ফোকাস করব বেশি। সো এই ছিল ভাইয়া পর আমাদের আজকের পর্ব। আজকের পর্বে আমরা সূচকীয় লগারিদমীয় ফাংশন চ্যাপ্টারটার খুব বেসিক কিছু জিনিস জানলাম। এগুলোর আলোকে আমরা সামনে দুইটা ক্লাসে এই চ্যাপ্টারে সিকিউ কোশ্চেন আর এমসিকিউ কোশ্চেন সলভ করবো, ইনশাল্লাহ দেখা হবে সেই ভিডিওগুলোতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শিখর সঙ্গেই থেকো।